সরি কেন স্টেপ হবে না, এটা কেটে দিই। এটা হবে না তোমাদের এই দেখা, এই ব্যাপারটা হচ্ছে কি দেখো, ব্যাপারটা হচ্ছে প্রথমে আই এর মান হচ্ছে ইনিশিয়াল ভ্যালুস, প্রথমে আই এর মান জিরো, ওয়ান, সাধারণ মান জিরো, কারণ সামটা প্রথমে জিরো করা আছে। সামটা কেন জিরো হবে সেটা তোমাদের আগেও আমি আলোচনা করছি, আলো আমি এটা কিছু কিছুক্ষণ আগে ডিসকাস করলাম কেন সামের মান জিরো হবে। এই জিরোটা করবে কি, এই টোটাল সাম ওয়ান, এই জিরোটা এই জিরোটা করবে কি, এখানে এই সাম ইকুয়াল টু সাম প্লাস আই, ঠিক আছে। এই জিরোটা করবে কি, এই সামের সাথে এটা জানো এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এই জিরোটা ওয়ানের সাথে এখানে এখানে যোগ হবে, যোগের প্রিন্ট সাম, মানে প্রথমে ওয়ান প্রিন্ট হইলো সেটা টোটাল সাম কি আই এর মান ওয়ান আর জিরো, ঠিক আছে, ধরো টোটাল সাম ওয়ান প্রিন্ট হইলো, ঠিক আছে, ওয়ান পাওয়া গেল। আবার সেকেন্ড স্টেপ করবে কি, সেকেন্ড স্টেপ হবে কি যে উপরে আগে স্টেপে যে ইনিশিয়াল ভ্যালুগুলো আছে সেগুলো করবে কি সেকেন্ড স্টেপ ঢুকবে, তখন ইনিশিয়াল ভ্যালু কি আই ইকুয়াল টু টু, আই এর মান এখন দুই দুই হবে, আই এর মান যেহেতু বাড়তেছে একে করে, দেখো এই এই আই এর মান যেহেতু ডেলি কার্ড একে করে বাড়বে, আই এর মান দুই। তারপর হবে কি দেখো, এই আমার সাম ইজ ওয়ান, ওয়ানটা কি হয়েছে যে এই টোটাল সাম আসছে না, সামটা ওয়ানটা এখানে ঘুরে এখানে আসছে, ঠিক আছে, কারণ আগের স্টেপে সামটা ছিল, আগের স্টেপে সামটা ছিল এখানে আসছে, আসার পর টোটাল সাম কি হবে ওই ওয়ান প্লাস টু থ্রি হবে, কারণ কি এই বডিতে সামের সাথে আই যোগ করা আছে, এটা হবে কি টোটাল সাম কি ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু এটা হবে থ্রি, ঠিক আছে। স্টেপ থ্রি দেখো, স্টেপ থ্রি কি আয়ের মান তিন, দেখো এখান থেকে পাইলাম আয়ের মান তিন, তিনটা এখানে এই তিনটা এখানে আসলো, আসার পর সাম ইকুয়াল থ্রি, থ্রিটা আসছে এখান থেকে, আবার তিন আর তিন যোগ করে ছয় হলো, ঠিক আছে, এভাবে এভাবে হচ্ছে পাঁচ পর্যন্ত লুপটা এক্সিকিউট হয়েছে। তো এটা আমরা নর্মালি দেখলাম, এখন প্রোগ্রামটা একটু রান করে দেখি, তোমাদের রান করে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো কয়বার হয়েছে, পাঁচবার এটা এক্সিকিউট হয়েছে, আমি যদি দাঁড়াই, আমি যখন এই এটা দিই, মনে করো আমি যদি এখন এটা ইন্টারনেট করে এই অবস্থায় নিয়ে আসি, এটা দেখো তার লাস্টের যোগ পূর্ণ হয়েছিল, এখন হবে কি দেখো, এখন আবার রান করি, দেখো এই যেহেতু এই যা দেখো এক থেকে তিন পর্যন্ত কেন প্রিন্ট হয়েছিল, কারণ আগে প্রিন্টটা সামেলি এই ফর ফর লুপের আন্ডারে ছিল, মানে ইন্টেন্ডেন্টেড অবস্থায় ছিল, ইন্টেন্ডেনশন অবস্থায় তোমরা জানো, এখন বলছি কি যেহেতু আমি সামটা এই ফর লুপে দাঁড়িয়ে করেছি, তাহলে হয়েছে কি দেখো, মানে পুরো লুপটা চলার পর যে লাস্টের ভ্যালু পনেরো আছে সেটা এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, তো সেখানে এখানে এটা প্রিন্ট হয়েছে, তো সেজন্য এটা এই পনেরো এখানে প্রিন্ট হইলো, তো মানে হচ্ছে যে ফরের ভিতরে, মানে ফরের ভিতরে এই যে ফরের বডিতে যেটা মানে ফরের বডিতে মানে যে যেই কাজটা হবে, যেটা যদি আমি সেই কোনো প্রিন্ট না লিখে যদি পরে লিখি, সে প্রিন্টটা পরে হবে কি, পরে সেই পুরো মানটা এই ফরের বডিতে একবার প্রিন্ট হবে, স্টেপ ওয়াইজ প্রিন্ট হবে, যেহেতু প্রিন্টটা এটা তো নাই, সেই জন্য এটা এই সেকেন্ড রানে হয়েছে কি ওই পুরোটা সবগুলো স্টেপ এখানে আসে নাই, ঠিক আছে। এখন দেখি যে ইউজার ডিফাইন হিসাবে কীভাবে করা যায়, আমরা করি কি এন, আমরা তো করছি কি শুধু এনএম মানটা যেটা আছে, আমি এনএম মানটা শুধুমাত্র একটা মান সিক্স বসাই দিছি, পাঁচ পর্যন্ত করেছি, এখন করবো কি আমি ইচ্ছা মতো এনএম মান নিব, আমরা এন ইনপুট হিসাবে নেই,
দেখো আমি আমি কবি কি আমার ইচ্ছা মতো সিট নিবো, আমি 10 স্টেপ পর্যন্ত নিয়ে নিয়ে করতে চাই, ঠিক আছে? এখন তাকে ঠেলা মারি এদিকে আনি, আমি তো 10 দিলাম। দেখো 10টা দেওয়ার কারণ হচ্ছে কি, দেখো এই দেখো 10 হাজার কারণে কি হয়েছে, 10 বার এই লুপটা এক্সিকিউট হয়েছে, মানে 10 বার এটা প্রিন্ট হয়েছে 10টা স্টেপে, ঠিক আছে? তো দেখানোর জন্য যে এটা ইন্টেন্ডেড অবস্থা ছিল না, এই প্রিন্টটা আবার এখানে নিয়ে আসছি বডিতে, আবার যদি বডিতে বাদ দেই তাহলে কি হবে? ও রান করি, 10 দিই, লবি কি দেখো লাস্টে 55 আসছে না, আগে যে 55 ভ্যালু ছিল 55টা এখানে প্রিন্ট হয়েছে, কারণ আগে লাস্টে স্টেপ 55 ছিল। তো সিরিয়াল লাস্টে ভ্যালু 55 ছিল, আগে আগে দিছি কারণ প্রিন্টটা বাড়িয়েছিল, এই জন্য আগে 55 আসছিল, লাস্টে ভ্যালু 55 এই জন্য এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? তো আমরা এখন দেখি এটা আরেকটা কি কি কাজ হয়, আমরা 100 বন্ধু বের করবো, ঠিক আছে? এখন দেখো আমি N+1 কেন লিখছি, কারণ তোমরা জানো যে এই রেঞ্জে কি হয়, প্রথমে এটা হলো 1 থেকে শুরু হবে, আর N+1 মানে কি, আর যদি এখানে এই লাস্ট হবে কি এখানে যেটা থাকে সেটা আগের মান পর্যন্ত, মানে আগের মান পর্যন্ত যাবে, যদি এখানে 10 থাকে 9 পর্যন্ত যাবে, মানে টিল 9 পর্যন্ত যাবে। আমি N+1 কেন দিছি, কারণ আমি যদি না দিতাম তাহলে হবে কি, তাহলে হতে আমি মনে করি N-এর মান 100 দিলাম, ঠিক আছে? তো কোম্পানির তো কি 100 পর্যন্ত যাবে না, 199 পর্যন্ত যাবে, যদি আমি N+টা এই কারণে দিছি, কারণ তুমি জানো যে এই কারণে দিছি, কারণ কি কোম্পানির তো কি এটা N পর্যন্ত যাবে, এনে মান যদি 100 হয় তাহলে 100 পর্যন্ত, এখানে এনে মান যদি 100 হয় তাহলে হবে 101, তার মানে এটা তার মানে হবে কি এটা 100 পর্যন্ত যাবে। আবার দেখো মানে প্রোগ্রামটা রান করি, তোমাদের তো মনে হতে পারে যে N+1টা কেন লিখলাম, N+1টা এই কারণে লিখলাম আমি যদি এন পর্যন্ত নির্ণয় করতে চাই, তো যদি এন লেখি কম্পাইলার করবো কি N-1, মানে এন মান যদি 100 হয় 99 পর্যন্ত যাবে, আর যদি এই যদি এন লেখি, আর যদি N+1 লেখি তাহলে 100 পর্যন্ত যাবে। তোমাদের দেখাই ব্যাপারটা, তো 5 আর 50 আসছে, ঠিক আছে? আমি যদি N+1 কাজে দেখি হয় দেখো, দেখো এটা ভিন্ন আছে, এটা 5 আর 50 ভিন্ন, কারণ কি কম্পাইল করছে কি এটা এই লাস্ট স্টেপে 99 পর্যন্ত স্টেপ পর্যন্ত এক্সিকিউট করেছে, 99 স্টেপ পর্যন্ত যোগফল বের করেছে, তারপর বের করেনি, কিন্তু এখানে যে 100 এখানে 100 পর্যন্ত বের করেছিল, ঠিক আছে? তো বুঝতে পারছো যে এটা লাস্টের ডেস পর্যন্ত এটা লিখতে হয়, মানে লেস যেটা তুমি যত পর্যন্ত নির্ণয় করে যাবা তত পর্যন্ত এটা এক বাড়িয়ে এখানে লিখতে হবে।